সাহেব বড় আমাদের এই চেয়ারম্যান সাহেব যাচ্ছে যার একটি মাদ আমার সুযোগ দেন ক্ষমা চাচ্ছে আমার ক্ষমা করে দেন আমি চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলতে চাই আবারও আপনাদের কাছে যাবে আপনারা একটাই জবাব দেবেন কালকে আমি দেখলাম গতকালকে ভোলাবাড়িয়া পত সবাই যাত্রার নাটক করছেন উনি যাত্রা তা আপনারা সেই ভাষায় উত্তর দেবেন আপনারা উত্তর দেবেন কি যে কি আশায় এসেছেন জামাই মেয়ের গায়ে জোয়ার আপনারা যাত্রার ভাষায় উত্তর দেবেন আমাদের আর একজন ভাই আছে বাপারে বাবা ভাই দিদি এমন কোন অঞ্চল নাই চেয়ারম্যান হবই হব এইরকম শপথ নিয়ে এনে নেমেছে মাঠে চেয়ারম্যান কে আপনার মামার বাড়ির আপনার এটা জনগণের আপনার জনগণে বুঝিয়ে দেবে আপনার আগামী 5 তারিখে আপনি কিভাবে এই পরিষদে যান আমাদের এই চেয়ারম্যান সাহেব সাবেক মিলন সাহেবের পক্ষে কিছু লোক দেখলাম ওখানে আজে বাজে এলো মেলো হচ্ছে আমাদের কি বলবো ওরা হলো সেই দল যে কিছু মহল আছে কুসকৃত মহল আছে দালালি পাপারি করে এই অথচমূল মানুষের রক্ত শুষে খেয়েছে কিছু তুলা পোকা ছাড় পোকা ডেঙ্গু মশা ওনার আশেপাশে বাসা বেঁধে জনদলের অর্থাৎ সবার ইউনিয়নবাসীকে রক্ত চুচি খেয়েছে 5টি বছর আমরা প্রতিজ্ঞা করেছি ওই সমস্ত তেলা পোকা ছাড় পোকা আমাদের এই জনস্রোতে ভেসে যাবে ইনশাল্লাহ আগামী 5 তারিখে আপনারা শপথ নেবেন আপনারা সজাগ থাকবেন চেতনা থাকবেন আজ থেকে আপনাদের চোখে আর ঘুম থাকবে না নেতৃবৃন্দ মঞ্চে আছে জাতীয় নেতৃবৃন্দ শেখ হাসিনার মনোনীত প্রার্থী রক্ত দিয়ে হলো এই আশা শুনি সদরে আমরা নৌকা পথে বিদায় করব 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 জয় বাংলা জয় বঙ্গবন্ধু আত্মায় আত্মা জেনে আপন জেনে ভাই গরু জেনে পল গাদা মিলন বলে খাই 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 আমাদের এখানে